হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বাড়িতেই কিভাবে শুধুমাত্র দুটো ডাম্বেলের সাহায্যে কিভাবে বাইসেপ ওয়ার্কআউট করবেন। আপনারা যদি আমার আগের ভিডিও যদি না দেখে থাকেন তো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখানে গিয়েও দেখতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাড়িতেই শুধুমাত্র দুটো ডাম্বেলের সাহায্যে কিভাবে ট্রাইসেপ ওয়ার্কআউট করবেন, সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলো দেরি না করে ওয়ার্কআউট স্টার্ট করা যাক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, সবার ফার্স্ট আমরা কি করব, আমাদের যে ট্রাইসেপ মাসেলটা আছে সেই ট্রাইসেপ মাসেলটা ভালো করে ওয়ার্ম আপ করে নেবো। এর জন্য ফার্স্ট এক্সারসাইজ যেটা করব সেটা হচ্ছে ডায়মন্ড পুশ আপ। তাহলে চলুন দেখা যাক এই এক্সারসাইজটি কেমন ভাবে করবেন। এই এক্সারসাইজটি করার সময় সবার ফার্স্ট আমাদের একটা ডায়মন্ড বানিয়ে নিতে হবে। হাতটা হাতটা ঠিক একটা ডায়মন্ড বানিয়ে নেবেন। পাঁচ সেট করবেন, পাঁচ সেট থাকবে, দুটো পায়ের মাঝখানে হালকা গ্যাপ থাকবে, সামনের দিকে তাকাবেন, বয়টা হালকা সামনের দিকে নিয়ে যাবেন, কোর আপনার টাইট থাকবে, দিয়ে ডাউন আপ। যখন নিচে নামবেন নিচে একদম আস্তে আস্তে করে নামবেন, নিচে একটু হোল্ড করবেন, ফোকাস আপনার পুরো ট্রাইসেপ মাসেলে থাকবে, দিয়ে আপ টু নিচে ডাউন নিচে হোল্ড আপ থ্রি ডাউন আপ ফোর। এইভাবে আমরা তিন থেকে চার সেট করবেন, প্রত্যেক সেটের রিপিটেশন আমরা 12টা থেকে 15টা করবেন। তো বন্ধুরা, এটা ছিল ট্রাইসেপের ফার্স্ট এক্সারসাইজ। ট্রাইসেপের সেকেন্ড এক্সারসাইজ যেটা করবো সেটা হচ্ছে স্কাল ক্র্যাচার্স। এই এক্সারসাইজটার সাহায্যে আপনারা ট্রাইসেপের দুটো মাসেলকে টার্গেট করতে পারবেন, একটা হচ্ছে ট্রাইসেপের লং হেডকে, একটা হচ্ছে ট্রাইসেপের শর্ট হেডকে। তাহলে চলুন দেখা যাক এই এক্সারসাইজটি কেমনভাবে করবেন। এই এক্সারসাইজটা করার জন্য আমরা এখানে দুটো ডাম্বেল ব্যবহার করব। সবার ফার্স্টে দুটো ডাম্বেল নিয়ে একদম শুয়ে যাবেন, দুটো ডাম্বেল নিয়ে শুয়ে যাবেন। আমরা স্টার্টিং পজিশনে থাকবে, ঠিক এরকম পাটা বেন্ড করবেন, হাতটা একদম স্ট্রেট, দিয়ে ডাউন আপ। এলবো আপনার একদম ফিক্স থাকবে, ঠিক কানের পাশে নামাবেন ডাম্বেলটা, দিয়ে আপ টু ডাউন আপ থ্রি, ফোকাস আমরা পুরো ট্রাইসেপ মাসেলে থাকবে, ডাউন আপ ফোর। এইভাবে আপনারা চার সেট করবেন, প্রত্যেক সেটের রিপিটেশন আমরা ম্যাক্সিমাম 15টা থেকে 20টা করবেন। ট্রাইসেপের থার্ড এক্সারসাইজ যেটা করবো সেটা হচ্ছে ট্রাইসেপ কিক ব্যাক। এই এক্সারসাইজটার সাহায্যে আপনার ট্রাইসেপের লং হেডকে টার্গেট করতে পারবেন। তাহলে চলুন দেখা যাক এই এক্সারসাইজটি কেমনভাবে করবেন। সবার ফার্স্টে দুটো ডাম্বেল নেবেন, বডি আপনার একদম স্ট্রেট থাকবে, দিয়ে বডিটা হালকা বেন্ড করবেন, হাত একদম ক্লোজ থাকবে, হাতের এলবো একদম বডির সাথে ক্লোজ, স্টার্টিং পজিশন থাকবে ঠিক এরকম, দিয়ে পেছনে কিক করব, ওয়ান টু থ্রি। এইভাবে আপনারা তিন থেকে চার সেট করবেন, রেপিটেশন আপনারা 15টা থেকে 20টা করবেন। ট্রাইসেপের ফোর্থ এক্সারসাইজ যেটা করবো সেটা হচ্ছে ওয়ান আর্ম ট্রাইসেপ এক্সটেনশন। এই এক্সারসাইজটা করার জন্য আমরা এখানে একটা চেয়ারের ব্যবহার করব, আর হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ডাম্বেলের দরকার লাগবে। এর উপরে সবার ফার্স্টে বসবেন সিঙ্গেল একটা ডাম্বেল নিয়ে,
চেস্ট আপ থাকবে, বডি একদম স্ট্রেট, ডাম্বেলটা স্টার্টিং পজিশনে থাকবে ঠিক এরকম, হাতটা একদম কানের পাশে রাখবেন, দিয়ে ডাউন, এলবো আপনাদের একদম ফিক্সড, আপ, যখন উপরে উঠবেন তখন ট্রাইসেপ মাসলটা স্কুইজ করবেন, ডাউন, আপ, ডাউন, হাতটা একদম ঠিক মাথার পেছনে নামাবেন, আপ, থ্রি, ডাউন, আপ, ফোর, সেম পজিশনে হাত চেঞ্জ করে করবেন, হাত একদম কানের পাশে থাকবে, এলবো একদম ফিক্সড, ডাউন, আপ, ওয়ান, এইভাবে আপনারা চার সেট করবেন, দুটো হাতেই 12টা 12টা করে রিপিটেশন। ট্রাইসেপের লাস্ট এক্সারসাইজ যেটা করব সেটা হচ্ছে ডাম্বেল সিটেড ওভারহেড ট্রাইসেপ এক্সটেনশন। এই এক্সারসাইজটার সাহায্যে আপনারা ট্রাইসেপের লং হেডকে টার্গেট করতে পারবেন। তাহলে চলুন দেখা যাক এই এক্সারসাইজটি কেমনভাবে করবেন। এই এক্সারসাইজটা করার জন্য আমরা এখানে একটা আবার চেয়ারের ব্যবহার করব। সবার ফার্স্টে এর উপরে বসবেন, সিঙ্গেল একটা ডাম্বেলের দরকার লাগবে আপনাদের, ডাম্বেলটা ডাম্বেলের গ্রিপটা ঠিক এইভাবে ধরবেন, মাথার উপরে রাখবেন, হাত একদম কানের পাশে থাকবে, হাত চওড়া করবেন না, হাত একদম কানের পাশে, চেস্ট আপ থাকবে, স্টার্টিং পজিশনে থাকবে ঠিক এরকম, দিয়ে একদম আস্তে আস্তে করে ডাউন, একদম আস্তে আস্তে করে ডাউন, আপ, যখন নামাবেন একদম আস্তে আস্তে করে ডাউন, হাত একদম কানের পাশে থাকবে, এলবো ফিক্স, ডাউন, আপ, টু, একদম আস্তে আস্তে করে ডাউন, যখন উপরে উঠবেন তখন ট্রাইসেপ মাসলটা স্কুইজ, থ্রি, ডাউন, এইভাবে আপনারা চার সেট করবেন। প্রত্যেক সেটের রেপিটেশন আমরা 12টা থেকে 15টা করবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে বলো ভিডিওটি কেমন লাগলো। আমার চ্যানেল যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।